बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा महान अल्लाह पाकेर एवं लक्ष कोटी दरूद सलाम विश्व नबीर उपरे। आज जुम्मार सकल हिदायतीरा स्थानीय हिदायतीरा उपस्थित हयेछे तादेर छालातेर जे खुतबा से खुतबा दिच्छि आमी आदम नूरी और तादेर माध्यमे विश्वेर सेई खुतबा তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে। এই মর্মে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবা হযরত আদম শফিউল্লাহ এই মানবকে নিয়ে। তো আল্লাহ পাক সেই আউয়ালে সকল সৃজনের পরে তিনি একটা ঘোষণা দেন যে আমি জমিনের বুকে আমার তরফের প্রতিনিধি বা খলিফা সৃজন করব যার নাম হবে হযরত আদম শফিউল্লাহ। তোমরা তাকে সবাই মেনে নেবে, মেনে চলবে তার হুকুম মতো। এরপরেই অমত হয়, তারপরেও আল্লাহ পাক সেই হযরত আদম শফিউল্লাহকে সৃজন করেন। তো সেখানকার ঘটনা মূল হিসেবে আদমকে কেন্দ্র করেই তোমরা ফেরেশতা যাদের কথাই সেখানকার জানো, কিন্তু সকল ঘটনা মূল সূত্র আদমকে কেন্দ্র করে নিয়েই হয়েছিল। তো এ মর্মে সেখানে পরিচিত যদি কেউ সৃজন হয়ে থাকে সে ছিল হযরত আদম শফিউল্লাহ। বাকিরা সৃজন হয়েছিল এবং দুনিয়ার মানুষ তাদের ফেরেশতা হিসেবে জানে। তো যাই হোক, তারপরে যখন তার দ্বারা এই মানব জীবন শুরু করা হয়, মানব জীবন শুরু হয় হযরত আদম শফিউল্লাহ আর দুনিয়াতে প্রকাশকৃত মা হাওয়াকে নিয়ে। তার থেকে এই মানব জাতি গড়ন হতে থাকে। তারপরে শুরু হয় ধর্মজগৎ, নবুয়ত, দেবত্বের যা কিছু আসে আসতে থাকে। কিন্তু সেই শুরু থেকে এখন পর্যন্ত যত ধর্ম আসলো পৃথিবীতে, সেখানে আল্লাহ পাক যাকে পৃথিবীর খলিফা করে, মানবজাতির খলিফা করে নিজের তরফের প্রতিনিধি হিসাবে সেই আউয়ালেই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার জীবনে তেনার সেই প্রতিনিধিত্ব, তেনার সেই খেলাফতি বা আল্লাহর বাণী সেই আদমের তরফ থেকে কেউ আজ পর্যন্ত কোনো কিছু জানতে পারে নাই। আদম কি বলবে মানব জাতিকে, আদম কি দেখাবে, আদম কি জানাবে, তার কোনো কিছুই এই পৃথিবীতে নাই। বরং যতটুক আসছে সেটুক বদনাম দুর্নামের উপরই তাকে নিয়ে আসছে। তো যাই হোক, এই অনাদিকাল ধরে যত ধর্ম আসলো, নবুয়ত আসলো, তারা সবাই নিজ নিজ জাতের দাবিতে তারা ধর্ম এই মানব জাতিকে দিয়েছে। ধর্ম সব অতীত হয়ে গেল আর তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সকল নবুয়তকে বাতিল করে এই আল্লাহর ধর্ম, দিনী ধর্ম পৃথিবীতে এনে দিল। এখানে বিষয় হলো যে যখন নবুয়ত ধর্ম চলে তখন কোনো ধর্ম বাতিল বা কোনো ধর্ম ছাড়া এটা শ্রেষ্ঠ ধর্ম এর কোনো কিছুই পৃথিবীতে আসে নাই। কিন্তু যখন এই দিনী ইসলাম ধর্ম বিশ্বনবী আনেন তখন সকল নবুয়তী ধর্ম বাতিল করে দিয়ে এই দিনী ধর্ম আনা হয়। তৃতীয় কথা, তোমরা যদি মানব জন্ম নিয়ে কি চিন্তা ভাবনা করো তা তোমাদের বিষয়, কিন্তু তোমাদের বারবার বলা হচ্ছে যে মানব জীবনে তোমাদের নিজস্ব বলতে কোনো কিছু মানব জীবনে রাখা হয়নি। তার কারণ হলো যে আল্লাহ পাক সকল সৃষ্টির জাতিকে পৃথিবীতে প্রকাশ করেন আর সকল সৃষ্টির জাতির সত্য স্বাভাবিকভাবে
এই নারী গর্ভে আনা হয়। আর পুরুষ থেকে আদম নূরের সত্ত্ব, আদম জাতের সত্ত্ব এই নারীতে এনে এই মানুষ হয়, এই নারী পুরুষ জন্ম নেয়। ফলে এখানে যাদের দ্বারা এই সৃষ্টির জাতি প্রকাশ করা হয়েছে এবং আদমের দ্বারা স্রেফ এই আদম সুরত দিয়ে তাদেরকে এই মানব জীবনে নিয়ে এসে সেই সৃষ্টির জাতের দ্বারা এই মানব জীবন ধরতে দেওয়া হয়। কারণ এটা আদম জাতের জাতীয় জীবন করা হয় নাই। এটা এক কথা। দ্বিতীয় কথা হলো যে কোনো জাতেরই নির্দিষ্ট জাতীয় জীবন করা হয় নাই, যে কারণে এই মানব জীবনে মানুষের কাছে সব কিছু থাকতেও এই মানুষ কোনো কিছুর দাবি নিয়ে দণ্ডায়মান হতে পারে না। তাহলে মানুষের প্রথমে চিন্তা করা উচিত যে আমরা মানুষ তো হয়েছি, আমরা যদি এখানে দেখি তাহলে পিতার থেকে আত্মনূর আসে আর মায়ের থেকে সব নিয়ে আমরা মানুষ হই। কিন্তু আমাদের মানব জীবনে যা কিছু আসুক, তার নবুয়াত আসুক আর আম্মারা আসুক, আমরা তো আমাদের মানব জীবনে কোনো কিছুরই দাবি নিয়ে যে এইটা আমার সত্য, আমি এই সত্যে সত্যবান, এর কোনো কিছু নেই, দণ্ডায়মান হতে পারি না। তাহলে পরে এখানে বুঝতে হবে যে যাদের দ্বারা এই সকল সৃষ্টির জাতি চালান হচ্ছে আর যার দ্বারা এই মানবে মানুষকে নিয়ে আসা হচ্ছে, এই মানুষের পূর্ণ মালিকানা সত্তাদার এরা সবাই, মানুষের পূর্ণ মালিকানা সত্তাদার এরা সবাই, যে কারণে এই মানুষের নিজস্ব কোনো সত্ত্বের দাবি থাকে না। তাহলে পরে যারা এই মানব সত্ত্বের মালিকানা সত্তাদার হয় তারা কারা ছিল? আমরা যে মানব, আমাদের মানব অস্তিত্বে কার আছে? তো এই মর্মে বলতে গেলি স্বাভাবিকভাবে আমরা যা দেখি যে আমরা মাতৃগর্ভের থেকে যা কিছু আসে ইহা হাকিকতিভাবে সকল নবুয়তি সত্য, ইহা সকলই নবুয়তি সত্য, সৃষ্টির জাতের সত্য। আর পিতার থেকে যেটা আসে এটাকে বলা হয় আদম সত্য। এ নিয়ে মানুষ। এখন এই যে মায়ের থেকে যা কিছু আসে, এখানে যতগুলো আসে তার প্রত্যেকটা সত্যই একটা করে ধর্মরূপ নিয়ে অতীতে প্রকাশ হয়েছিল। যারা বলেছিল যে আমি নবী, আমি আমার জাতের নবী, ফলে তোমরা যদি হাকিকত তো তোমাদের জানা চেনা নেই, কারণ তোমরা সমস্ত মানুষ, আত্মা পরিচিতি বলতে তোমাদের কিছু নেই। তো প্রত্যেকটা নবী এই মানব ভাণ্ডের সেই মাতৃগর্ভে তা আসা একটি করে সত্যের সত্যবান ছিল, যার দ্বারা সে শিশু বাচ্চা তৈরি হয়েছিল। আর তার প্রত্যেকটি সত্য হযরত আদম শফিউলের ভবিষ্যৎ থেকে হযরত মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটি সত্যে এক একটা করে ধর্ম হয়ে এই পৃথিবীতে প্রকাশ হয়েছে। প্রত্যেকটি সত্যই এক একটা করে ধর্ম হয়ে এই পৃথিবীতে প্রকাশ হয়েছে। আর সেই সত্যের মালিক যারা ছিল তারাই তোমাদের সামনে জাতের নবী হিসাবে দাবি করেছে। তোমরা সত্যকে স্বীকার করলেও ইহা সত্য, না করলেও ইহা সত্য, যার ব্যতিক্রমে যায় যে তুমি বলবে আমি মানুষ, আমারই সব, কোনো লাভ হবে না। যাই হোক, তারা প্রত্যেকে একটা করে সত্যের মালিক ছিল এবং তারা প্রত্যেকেই সেই জাতের নবী হিসাবে মানুষকে ধর্ম দিয়েছিল। আর মানব জন্ম শুরু করা হয়েছে হযরত আদম শফিউল্লাহকে দিয়ে। তো সেই মর্মে বললে একতরফাভাবে এই মানব যত সময় আদম সুরাতে থাকে তত সময়
তারা আদম জাতের জাতি হিসেবে আখ্যায়িত হয়। তারা কোনো নবী রসুলের জাতি বলে আসবে না, প্রমাণে আসবে না। কিন্তু তারপরেও সমস্ত নবী এদের জাতের দাবি করার মূল কারণ হলো যে তাদের জাতের একটি করে সত্য এই মানবে থাকে, যে তাদের জাতের সত্য মানবে থাকে বলেই তারা এই মানুষকে তাদের জাতি হিসেবে দাবি করেছে। কিন্তু তাতে মাত্র একটি সত্য, পূর্ণ একজন মানবের ভিতরে একটি অনুপরমাণু, এ ধরনের একটি সত্য এক একজন নবীর ছিল, একটি আত্মসত্য। আর তার কারণেই তারা এই মানুষকে তার জাতি হিসেবে দাবি করেছে এবং আমার জাতি আমাকে মানল কি না মানল না তারা তা বলেছে। কিন্তু তারা জাতের দাবি করলেও তারা সেই তো জাতের সব কুল ছেড়ে এ মানবে আসছে, তারা যে তাদের জাতের কুলে চিরকালের জন্য ফিরিয়ে নেবে এ ধরনের কোনো ধর্ম তারা এই মানুষকে দেয়নি। তাহলে এই যে তোমরা মানব, এই মানব অস্তিত্বের যা কিছু আছে তা সকলেই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে ধর্ম হয়ে প্রকাশ হয়েছে, যার কোনো সত্যই তোমাদের জানা নেই। যেমন তোমাদের মানুষের সেই সকল সত্য আছে, তেমনি সেই সকল সত্যের সত্য সমস্ত পৃথিবী জুড়ে সৃষ্টিরূপে দণ্ডায়মান হয়ে আছে। আর তারই যাদের থেকে তারা সেই সমস্ত সৃষ্টি বের করা হয়েছিল তারা ছিল দুনিয়ার জীবন হিসেবে নবী, তোমরা তাদের নবী বলেই জানো, কিন্তু তারা প্রত্যেককে একটা করে সৃষ্টির সত্য। এখন সেই নবীরা একটি করে সত্যের ধর্ম দিয়েছে, যদি তারা তাদের জাতের জাতীয় আত্মা ধরতে ধর্ম দিত তাহলে তোমরা তাদের জাতের জীবনের জন্য চিরঞ্জীবী লাভ করতে পারতে মরণের পরে। কিন্তু তারা তোমাদের সেই জাতের ঘর বা জাতের আত্মা ধরা জাতের রব ধরা কোনো কিছুই দুনিয়াতে তারা শিক্ষা দেয়নি। যদি তারা শিক্ষা দিত তাহলে সব মানুষ না হলেও কিছু মানুষ তো হয়তো সেই সকল আত্মায় আত্মবান হতো, তারা বলতে পারত যে আমি অমুক নবীর জাতের জাতি, কিন্তু কোনো কিছুই আসে নাই। তো এভাবে যখন অতীতের যুগটা কেটে গেল তারপরে আসলো দিন ধর্ম। তো এখানে তোমরা সার মর্ম হিসেবে এটাকে বোঝো যে তোমার মানব অস্তিত্বে তোমার মায়ের থেকে যাহা আসে এবং যত প্রকার আসে তার সকলেই ধর্ম হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে প্রকাশ পেয়েছে, যাহা নবুয়াত নামে তোমরা জানো। আমি আবারও বলছি যে তোমরা মায়ের গর্ভের থেকে যাহা কিছু পেয়ে থাকো এই আদম নফসি বাদে, যার দ্বারা তোমরা আদম সুরাত পেয়ে আসো তাকেই বলা হয় আদম নফসি বা আল্লাহ নূরের আত্মা। সেইটা বাদে তোমাদের মানব অস্তিত্ব যা নিয়ে দুনিয়াতে আসো তার সকলই একটি করে ধর্ম হয়ে অতীত যুগে প্রকাশ হয়েছে এবং সেই সকল ধর্মের নাম তোমরা জানো এক একজন নবী। তাহলে এখানে তোমরা বোঝো যে যখন তোমার মানব অস্তিত্বের সকলই যাহা কিছু আনা হয় তার সকলই ধর্মরূপে প্রকাশ হয়েছে আর সে সকল ধর্ম দুনিয়াতে প্রকাশ করা হয়েছে, জাতের দাবি করা হয়েছে, নবী মিলার দাবি করা হয়েছে, তাহা যখন শেষ হয়ে গেছে তখনই বিশ্ব নবী এই দিনী ধর্ম নিয়ে আসছে। আর তখনই বিশ্ব নবী বলছেন যে সকল নবুয়ত ধর্ম খতম, সকল নবুয়ত পৃথিবীতে আসা বন্ধ। তাহলে নবুয়ত সৃষ্টিতে থাকলেও তাহা মানবের ভিতর দিয়েই মানবে আসতে হবে। তাহলে তোমরা প্রকৃত বুঝতে পারলে যে নবীরা কখনই মানব ছিল না, তারা এখানে আদমকে ধরেই দুনিয়াতে মানব হয়েছিল, তাদের সত্য এই মানবে আনা হয় আর সেখান থেকেই তারা আত্মরহস্যকে ধরে তারা জাতের দাবিতে এসেছিল। তাহলে সকল নবুয়ত যখন শেষ হয়ে গেছে তাহলে এখন তোমরা বলো যে তোমাদের কাছে আর বাকি কোনটা আছে।
তোমরা বলো যে তোমাদের কাছে আর বাকি কোনটা আছে যাহা তোমাদের ধর্ম হবে এবং তোমাদের বাঁচাইতে পারে। তো এই মর্মে প্রকৃত সত্য হলো যে মানুষে যেটা বাকি থাকলো সেটা হলো হযরত আদম শফিউল্লাহর তরফ থেকে আসা সেই আত্মসত্য, আদম নফসে, যার দ্বারা তোমরা নারী পুরুষ এ পৃথিবীতে মানব জীবন লাভ করো। আর সেই নফসের দ্বারাই তোমরা এই আদম হওয়ার সুরাত ধরে পৃথিবীতে মানুষ হও। এইটা ধর্ম হওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে বন্ধ রাখা হয়েছিল, আর ভবিষ্যতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যতেও যাতে এটা না হয় তার দরুনও সকল কিছু অতীত থেকে পরিকল্পনা নিয়ে করা হয়েছিল। তারপরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মকে দ্বীনী ধর্ম নামে প্রকাশ করেন। তে সেই ধর্ম এখন পৃথিবীতে প্রকাশ আছে, কিন্তু তার কোনো সত্য এ পৃথিবীতে নেই। তাহলে পরে এখন তোমরা চিন্তা করো যে এই মানবে যত আত্মরহস্য আছে তার ভিতরে এই আদম সত্য ছাড়া বাকি সকল সত্যকে বাতিল করে দেওয়া হয়েছে। নবুয়াত বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সকল সত্যকে বাতিল করে দেওয়া হয়েছে। তো এখন তোমরা যদি এই যুগ হলো আদম সত্যের, সেই আদম সত্যকে ধর্ম না করে অন্য যে কোনো ধর্মেই তোমরা থাকো না কেন, উহা বাতিল বলেই গণ্য। আর যখন সেই সকল নবুয়াতকে বাতিল করা হয়েছে তখন সেই সকল নবুয়াতি দিন, রব, সালাত এবং তাদের আত্মার রহস্য এই মানবকে ধরা সব কিছু বাতিল করা হয়েছে। কিন্তু বাতিল করা হলেও তারা মানুষ এখন পর্যন্ত সেই নবুয়াতি আত্মা বা আম্মারাগত আত্মার দ্বারা তারা তাদের মানব জীবন কাটিয়ে চলেছে। বিশ্বনবী দ্বীনী ধর্ম আনলেও সেই দ্বীনী ধর্মের নামে ধর্ম চলে, কিন্তু মানুষ কখনই এই দ্বীনী ধর্মের উপরে আসতে পারে নাই। এর মূল কারণ হলো যে দ্বীনী ধর্ম জাতীয়বাদ, আদম জাতের জাতীয়বাদের ভিতর, কিন্তু এ মানুষ তৈরি হবে আখেরাতের জন্য, এই মরণের পরের জীবন পাওয়ার জন্য। তো সেই মরণের পরের জীবনধারী মানুষ যত সময় তৈয়ার না হয়, মরণের পরে এই আদম সুরাতের জীবনধারী মানুষ যত সময় তৈয়ার না হবে তত সময় এই দ্বীনী জাতি বা আদম জাতের মানুষের ধর্ম দেওয়া কারো পক্ষে সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়। আমি এটাকে আগেও বলেছি, খণ্ড খণ্ড যদিও বলে থাকি কিন্তু বলা হয়েছে, যেমন যে বিদ্যা পৃথিবীতে আসে নাই সেই বিদ্যা শেখার জন্য কোনো স্কুলও থাকে না, কোনো মাস্টারও থাকে না। যেটা জীবনের বিদ্যা, মানুষের যত জীবন থাকে তার সকল জীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে ধর্ম হয়ে অতীত হয়ে গেছে। তাহলে যে সকল আত্মার জীবন ধর্ম হয়ে অতীত হয়ে গেছে তাহা বাতিল, তাহা কখনই আর ধর্মরূপ নিয়ে থাকতে পারে না। তারপরে যখন দ্বীনী ধর্ম হয়, তো তোমাদের মানব অস্তিত্বে, তোমাদের মানব অস্তিত্বে যাহা কিছু আসে তাহা সকলই ধর্ম ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে, এবং তাহা সকলই বাতিল হয়ে গেছে। আর তা সকলে বাতিল হয়েছে বলেই তোমাদেরকে বুনিয়াদম বলা হয়, কোনো জাতের মানুষ আর বলা হয় না। আর নতুন যে জাত, নতুন যে জাতির ধর্ম হয়ে তোমাদের সামনে আসবে, সেই জাতের যিনি মালিক হবেন, সেই আদম সত্যের যিনি মালিক হবেন, তিনি তোমাদের সামনে এই 1500 বৎসরের ভিতরে
কেহই সেই সত্যের দাবি নিয়েও তোমাদের সামনে দণ্ডায়মান হয় নাই। প্রিয় বিশ্ববাসী, তোমরা হিংসা নিন্দা বাদ প্রতিবাদ যত খাড়া করার প্রয়োজন তোমরা করতে পারো, কিন্তু তাতে তোমাদের কোনো লাভ হবে না, কোনো লাভ আসবে না। দেখ, বিশ্বনবী যখন দিনী ধর্ম প্রকাশ করে গেলেন, যে সেই দিনী ধর্মের যে সত্য, সেই দিনী ধর্মের মালিক দিনী নূর বা আল্লাহ নূর, তে সেই আল্লাহ নূরের মানুষ না হওয়া পর্যন্ত সেই পর্বতী জীবনের যে মানব জাতি সেই পর্বতী জীবনে যাবে, যেখানে মানব জন্ম থাকবে না, এই মানব জীবন নিয়েই যারা যাবে সেই জাতি গ্রহণ করবে কে, সেই শিক্ষার সত্যটা কে দেবে? এখানে যদি তোমরা বিবেচনা জ্ঞানে বুঝে হুঁশে আসে করো, তাহলে তোমরা দেখো যে এই দিনী ধর্ম প্রকাশ হওয়ার পরে আজ 1500 বৎসর প্রায় কেটে গেল, আর সেখানে তোমাদের লক্ষ লক্ষ লোক বা কোটি মানুষ আছে যারা এই ধর্ম শিক্ষার পণ্ডিত, তারাও তোমাদের সামনে আছে। এছাড়াও হয়তো 200-300 পীর সাহেব তরিকে এখনও পৃথিবীতে চলে, পীর সাহেব, পীরে কামাইল, পীরে অলি, অলি সাহেব, আল্লাহ, সবাই তোমাদের সামনে এই দিনী ধর্মের কথা বলে তোমাদের ধর্ম দিয়েছে, এই কোরআনের দোহাই দিয়ে দিয়ে। কিন্তু তারা সবাই এগুলো করেছে, কিন্তু কোনো সত্যই তাদের কারো কাছেই কোনো ধর্মে নেই। কারণ কোরআন যে সত্য নিয়ে এখানে দণ্ডায়মান হয়েছে দিনী ধর্মের, সেই সত্য তাদের কোনো কারো কাছেই নেই, অর্থাৎ তারা নিজেই সেই দিনী ধর্মের সত্যে উপনীত হতে পারে নাই, আর পারে নাই বলেই তোমাদেরকে কোনো সত্য তারা দেখাতেও পারে নাই এবং সেই সত্য পথও তোমাদেরকে দিতে পারে নাই। তোমরা তাদের যত বড়ই জানুলে তারা নিজেরাই ধর্মশূন্য আত্মশূন্য মানুষ, তারা নিজেরা আত্মশূন্য হয়ে তোমাদের কীভাবে আত্মপথ দেখাতে পারে? যে কারণে তোমরা সমস্ত মানুষ ধর্ম অন্ধত্বের শিকার হয়ে তাদের পিছনে পিছনে গোলামি করে চলেছ। যাদের কাছে দিনী ধর্মের কিছু নাই, যারা কুফরি করে, যারা ফেরোয়ারি হয়েছে, কাফের হয়েছে, দিনী ধর্মের হেদায়েত ঈমান আনা সব অস্বীকার করেছে, তারাই তাদের নামে বানোয়াট করে, রূপক করে, কুফরির তরিকা তৈরি করে নিজেদের নামে কুফরি চালনা করেছে। আমি চালায় ইসলাম ধর্ম, দিনী ধর্ম, এই যে কত বড় জালিয়াতি হয়েছে। আদম নূরের প্রকাশ না হলে তোমরা কশিন কালেও তারা যে তোমাদের সঙ্গে ধর্মীয় জালিয়াতি করে চলেছে এটা তোমরা বুঝতেই পারতে না। কোনো ক্ষমতাই তোমাদের ছিল না, কোনো শিক্ষার দ্বারা, কোনো বিজ্ঞানের জ্ঞান দ্বারা, কোনো চিন্তাশীল ভাবনাশীল ধ্যানকারীর জ্ঞান দ্বারা কখনই তোমরা বুঝতে পারতে না যে সকলেই কুফরি হয়েছে। যারা কোরআনের ধর্ম থেকে ফেরোয়ারি হয়েছে, যারা নিজেরাই কোরআনের হেদায়েত, কোরআনের ঈমান আনা আনে নাই এবং তাকে বাতিল করে দিয়ে, গোপন করে দিয়ে, ফেলে দিয়ে তারা নিজেরা সবাই মন গড়া কম তৈরি করে নিয়েছে যার যার মতো, আর তারা এই মানব জাতিকে প্রতারণা দিতে তা ইসলাম ধর্ম নামে বা দিনী ধর্ম নামে চালনা করেছে। কিন্তু তোমরা এটা তো স্বীকার করবে যে কোরআন তো স্পষ্ট বলেছে যে যারা কোরআনের হেদায়েত গ্রহণ করেনি, যারা কোরআনের সেই ঈমান আনেনি, তারা কাফের। আমি বারবার বলেছি, তোমরা দরকার হলে তাদের জিজ্ঞেস করো, আর সেই হেদায়েত যদি তারা গ্রহণ করে থাকে, জেনে থাকে, বা তারা যদি সেই দিনী নূর আলা হয়ে থাকে, তাহলে তো হেদায়েত কি সে জানবে? তাহলে তো ঈমান আনার ভূমিকা কী, কীভাবে ঈমান আনতে হবে তার সকল কিছুই জানবে, তা আলেম হোক আর তোমাদের পীর সাহেবরা হোক আর আল্লাহ হোক, সেটা তো জানার বিষয়। কিন্তু তারা তো তার কোনো কিছুই জানে না, তাহলে তারা তো প্রকৃতপক্ষে কোরআনিক আইনে
তারা কাফের হয়েছে। আর তোমরা বনি আদম, যখন জাতের নবীদের ধর্ম শেষ হয়ে গেছে আর সেই ধর্মের শেষ বা বাঁচা তার মূল কিন্তু এই সৃষ্টি গুণে বের করা হয় নাই, বিশ্ব নবী সেটা নিজের বুঝেই তিনি করেছেন, কারণ এই সকল সৃষ্টি তেনার গর্ভে বাস করে। সকল সৃষ্টির জাতি, সকল রেসালত তেনার গর্ভে বাস করে। তিনি ভালো করে জানেন কতগুলো জাতি আছে এবং কতগুলো প্রকাশ পাইছে পায়নি। তা যাই হোক, তিনি জানেন বলেই জানেন যে সকল ধর্ম অর্থাৎ মানব সত্ত্বে যত আত্মা আসে, যত জীবন দ্বারা আল্লাহর তরফের জীবন দ্বারা এই সৃষ্টি চালান হচ্ছে, তার সকল জীবনই এ মানুষে আনা হয়। আর তার সকল জীবনের ধর্মই গেছে, অর্থাৎ মানুষ সেই অতীতের নবীদের ধর্মের যদি সত্য সহকারে দিত, তাহলে নবীদের নফসি ধরতে পারলে তারা সেই নবীদের জাতের জীবন নিয়ে পরবর্তী জীবনে যা খাড়া হতো, নবীরা তা দেয়নি। তাহলে তোমরা বনি আদম, তোমাদের নবীরা কখনই তোমাদের কাছে ধর্ম রহস্য খুলে দেয়নি। প্রকৃতপক্ষে নবীরা যেমন স্বীয় নূরের কথাও তোমাদের কাছে বলেনি যে সে কোন নূর, কোন জাতের নূর সে, তার কোন জাতি দুনিয়াতে এসেছে এটা যেমন বলেনি, তেমনি তাদের যে স্বীয় রব ছিল, তাদের নূরের যে বাকশক্তি ছিল, রব ছিল, তারও কোনো পরিচয় তারা দুনিয়াতে আনেনি। তাদের নূরেরও আলো জ্যোতি ছিল, তা ছোট হোক বড় হোক যাই হোক, যার দ্বারা দেখা যায়। যেমন তোমরা দেখো যে গরু দেখে, ছাগলও দেখে, আবার যদি মনে করে যে গাছ দেখে না তা না, গাছেরও দৃষ্টি আছে, দেখে, অনুভূতি আছে, জ্ঞান আছে, সব কিছু আছে, কিন্তু তারা তো সেই দিনের যে পরিচয়, তারা কোন দিনে ছিল, তার নূরের কি দিন ছিল, সেই দিনে আত্মার দ্বারা কি হয় তারও কোনো পরিচয় পৃথিবীতে আনা হয়নি। তাহলে মানব জাতির সামনে সকল কিছুতেই আজ পর্যন্ত পরবর্তী জীবন নিয়ে মানুষের সঙ্গে তামসা করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে, খেলা করা হয়েছে। মানুষ কি নিয়ে তাকে আত্মসত্যে সত্যায়িত হয়ে সে তার সেই জীবন নিয়ে পরবর্তী মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে যাবে, তার কোনো সত্য ব্যবস্থা নেই, কোনো ধর্ম দেওয়া হয়নি। তাই দিনই ধর্ম, সকল ধর্মই যখন প্রতারণা করেছে, তখন এই দিনই ধর্মের মালিক যিনি, তিনি হলেন আল্লাহর সত্যে সত্যবান। আর এটা তোমরা যতই আড়াল করো না কেন, কোরআন তো স্পষ্ট আয়াতই রাখছে যে আমি আল্লাহ মানুষের অন্তরের অন্তরায় হয়ে আছি। তোমরা অনাদি কাল ভরে বা এই 1500 বছর ধরে তোমাদের শিক্ষিতরা, তোমাদের পীরেরা, লক্ষ লক্ষ শিক্ষিত তোমাদের পীরেরা, আলেমরা, এই মানুষে যে আল্লাহ আছে, সেই আল্লাহর কোনো সন্ধানই, কোনো চেতনাই তাদের ভিতর আসে নাই। তারা তোমাদের সবাই আসমানের আল্লাহকে দেখাচ্ছে, যার ধরা ছোঁয়ায় এই মানুষের যাওয়ার কোনো যোগ্যতাই নাই, কোনো যোগ্যতাই নাই। মানুষের সেই যোগ্যতা রাখা হয় নাই বলেই আল্লাহ পাক আদম মারফত স্বীয় নূর প্রত্যেকটা মানুষের দিয়েছেন, যাতে মানুষ তার স্বীয় কেবলা নিজের কাছে পায়। কিন্তু সেইখানে যেতে হলেই যে কোরআনে সেই আদম নুরিকে লাগবে বা সেই দিনই নূরালাকে লাগবে, তার দ্বারায় সেই হেদায়েত গ্রহণ করে সেই ইমান এনে, সেই আল্লাহ নূরের সত্যে বা আদম সত্যে বা দিনী নূরের সত্যের উপর ইমান এনে আমরাগত সকল জীবন বাতিল করে দিতে হবে। ইহা স্পষ্ট প্রমাণ যে যখন আল্লাহর ধর্ম আসে তখন অন্য কোনো ধর্মই আর চলে না। তো যখন দিনই ধর্ম আসছে, এখন দিনই নূর যদি তোমরা অন্য কিছু মনে করো বা হাওয়াই মনে করো, এটা তোমাদের ব্যাপার, তবে আল্লাহর নূরের নামই দিনই নূর। তো এখন সেই দিনই নূর আল্লাহর সত্য আল্লাহর কাছে থাকে, যে সেখান থেকে
তোমরা দিনই নূরকে ধর্ম করবে, ধারণ করবে কিভাবে? এটা তো মোটেও সম্ভব নয়। যে নূর আল্লাহর নিজের কাছে রেখেছেন, নিজের দিক করে রেখেছেন, সমস্ত পৃথিবীকে আলো করে দেখিয়ে থাকেন, প্রয়োজনে তিনি তাহা কাজ করেন, নিজের ইচ্ছে মতো চলে। সেই দিনই নূর যখন ধর্ম হয়েছে, এই দিনই নূর কোথায় থাকে? এই দিনই নূর সকল মানুষে আনা হয়েছে। আর যখন মানুষের কথা বলা হয়েছে, তখন আল্লাহ নিজে বলেছেন আমি মানুষে থাকি। এই দিনই নূর, আল্লাহ নূর, আল্লাহ একটি শব্দ, কিন্তু আল্লাহ হলো সেই দিনই নূর, সেই নূরের নাম। তো এই দিনই নূর যদি এই মানুষে আনা না হয়, তাহলে পারে এই দিনই নূর কিছুতেই মানুষের ধর্ম হতে পারে না। কারণ মানুষ তাকে কীভাবে ধারণ করবে? কোনো ক্ষমতাই মানুষের নাই। যদি মানুষের সেই দিনই নূর আনা না হয়, তাহলে সেই দিনই নূরকে মানুষ আসমান থেকে ধরে আনিয়া সেই দিনই নূর আলা হবে। এ কোনো যোগ্যতাই মানুষের আসবে না। তাই সেই দিনই নূরকে ধর্ম করে, আল্লাহর নূরকে ধর্ম করে আল্লাহ বললেন যে আমি মানুষের অন্তরায় অন্তরায় হয়ে আছি। তো এখন মানুষ যদি সেই দিনী ধর্মকে না বুঝে, সেই দিনী ধর্মের দিনী সত্যকে না বুঝে যা খুশি তাই করতে থাকে আর তাহার দিনী ধর্ম নামে চালিত করতে থাকে, তাহলে কি তারা দিনী ধর্মের উপর সত্যায়িত হতে পারবে? তাদের জ্ঞানে বুঝে কেন আসলো না যে আমি বুনিয়াদম, আমার কোনো সত্যের দাবি নাই? আর আমরা যতই নবী নবী করি না কেন, এই যুগে কোনো নবুয়তি আত্মা ধরার পথও এ যুগে থাকবে না, সব বাতিল হয়ে গেছে, কেউ তাহা দিতেও আসতে পারবে না। আর তাহা বাতিল করে এই মানব জীবনকে বুনিয়াদমে খাড়া করে তাদের ভিতরে সকল আত্মাকে আম্মারার জাতগত আত্মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সৃষ্টির জাতগত আত্মা হিসেবে খাড়া করা হয়েছে। তো তোমরা যদি সেই সৃষ্টির জাতের সত্যদার হও, তাহলে সেই সৃষ্টির জাতের আত্মার সত্যদার হয়ে কি তোমরা মরণের পরে যায় এই মানব হতে পারবে? ইহা যারা তোমাদের বুঝিয়েছে তারা সবাই জালিয়ত, দরজাল ছাড়া আর কিছু হতে পারে না। তোমাদের মানব জন্ম তা তোমাদের আলেম হোক, পীর হোক, আল্লাহ হোক, যেই হোক না কেন, তারা যদি এই আম্মারার জাতগত অপরিচিত আত্মার দ্বারা, অসংশোধিত আত্মার দ্বারা এই মানব জীবন কাটায়, তাহলে এই বুনির আত্মা কখনই মরণের পরে আদম সুরাতের জাতি হয়ে দাঁড়াতে পারবে না। যদি কোনোভাবে তারা সেই আত্মা নিজের করে নিতেও পারে, তাহলেও মরণের পরে তাকে সেই যে আত্মা ধরছে সেই জাতেই চলে যেতে হবে, মানব জাতে আসতে পারবে না। তাহলে এই দিনই ধর্ম তোমাদের সেই বুনির জাত থেকে, আম্মারার জাত থেকে উদ্ধার করে দিনির জাতের জাতীয় মানুষ করে নিতে ধর্ম হয়ে তোমাদের সামনে এসেছিল। এখানে স্পষ্ট বিষয় মানব জাতি যে তোমরা বুনিয়াদম, তোমরা এই দিনী জাতের সামিল তো দূরে থাক। তোমরা যে বলবে আমরা অমুক নবীর জাতের জাতি, আমরা অমুক সৃষ্টির জাতের জাতি, এইটা বলার যোগ্যতাও তোমাদের নেই। যে কারণে আগে আমি বলেছিলাম যে তোমরা যে বলবে যে আমি একটা তেলা চোরার আত্মা বা আমার একটা সেদুরে পোকার আত্মা, এই যোগ্যতা দিয়েও তোমাদের মানব জীবনে আনা হয় না। নবুয়তি আত্মা তো দূরে থাকে, কারণ নবীরাই যখন তোমাদের সেই নবুয়তি যুগে যখন তোমাদের আত্মা ধরতে দেয় নাই, তোমরা পারো নাই। তাহলে এখানে আজকের খুতবার এখানে তোমরা ভালোভাবে বোঝো যে তোমরা বুনিয়াদম, আম্মারার জাতগত ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে তোমরা আম্মারার জাতের সামিল। সকল মানুষ তোমরা আম্মারার জাতের আত্মার দ্বারা মানব জীবন ধরো। আর এই জীবন নিয়ে মারা গেলে তোমাদের নির্ঘাত চিরকালের জন্য দোজক হবে, কোনোভাবেই তোমরা উদ্ধার হতে পারবে না। তোমাদের সকল ধর্ম রসাতলে যাবে,
সকল ধর্মীয় নেতার রসাতলে যাবে, কেউ তোমাদের সেখান থেকে উদ্ধার করতে পারবে না। আর সেই উদ্ধার যদি তোমরা পেতে চাও, সেই মানব জন্ম নিয়ে যদি তোমরা আখেরাতে যেতে চাও, পরবর্তী জীবনে যেতে চাও, তাহলে তোমরা নিশ্চিত এই দুনিয়ার জীবনে সেই আম্মারাগত সকল জীবনকে ত্যাগ করে তোমাদের সেই কোরআনের হেদায়তে বা আল্লাহর তরফের হেদায়তে এসে সেই দিনী জাতে বা আদম নফসের জাতে ভর্তি হয়ে সেই জাতের জাতীয় আত্মার দ্বারা জাতের জীবন, জাতের দিন, জাতের সালাত সব কিছু তোমার মানব জীবন দ্বারা নিজের দিক করে নিতে হবে। কোরআন এখানে পূর্ণ ধর্ম বলছে, তার মূল ব্যাখ্যা হলো যে অতীত যে সকল ধর্ম দিয়েছিল সেই সকল ধর্মের কোনো সত্য নিয়ে মানুষ এই দিনের যুগে আসেনি, তা বাতিল করে দেওয়া হয়েছে, দিয়ে তোমাদের বুনিয়াদম করা হয়েছে, কিন্তু তোমাদের কাছে সকল সত্যই রাখা আছে। আর সেই সকল সত্যের ধর্মীয় জীবন করে, ধর্মের নূর করে তোমাদের আনা হয়েছে দিনী নূরের বা আদম নূরের, আদম নফস বা আল্লাহ নূর। আর সেই নূরের উপর তখন পূর্ণ দায়িত্ব দেওয়া হয় যে তোমার মানব জীবন তোমার দিক করা হলো, তুমি পূর্ণ ধর্মের ধর্মীয় মানুষ, এখন এই জীবন, এই অস্তিত্ব সম্পূর্ণ তোমার দিক, তুমি একে পূর্ণভাবে নিজের দিক করে নেবে এবং পবিত্র করবে এবং তোমার নিজের করে নেবে। এর জন্য দিনী ধর্ম আনা হয়েছে, অন্য কোনো কাজের জন্য দিনী ধর্ম আসে নাই, ওই পীর তৈরি করার জন্যও নাই, ওই নবী তৈরি করার জন্যও নাই, ফকির দরবেশ তৈরি করার জন্যও না, প্রত্যেকটি মানুষ যাতে আদম নফসি বা আল্লাহ নূরের আত্মা ধরে সেই পূর্ণ ধর্ম, নিজের অস্তিত্বে যা কিছু আছে তা সকলই নিজের করে নিয়ে যেতে পারে, তারই জন্য এই দিনী ধর্ম। আর এই দিনী ধর্মের মূল আত্মা নির্ধারণ করা হয়েছে আল্লাহ নূরের আত্মা বা আদম নূরের নফস বা দিনী নূরের দিনী সত্য, অন্য কোনো আত্মার দ্বারা এই জীবন নির্ধারণ করা হয়নি। তাই আম্মারার জীবনে থেকে আলেমগিরি দেখায়, পীরগিরি দেখায়, আল্লাহ আল্লাগিরি দেখায় কোনো লাভ হবে না, কোনো যুক্তিতর্ক এনে কোনো লাভ হবে না। আমি এখানে আর একটা কথা বলছি যে কোরআন দুটা দিক করেছে, এই দিনী ধর্মের জন্য কিছু আয়াত আসছে যা দিনী ধর্মতে মানুষ পূর্ণ হতে হয়, আর অনেক আয়াত আনা হয়েছে যেগুলোকে রূপক আয়াত বলা হয়। এই মানব জাতি দিনী ধর্মকে ফেলে দিয়ে সেই রূপক আয়াতের গল্প গুজব নিয়ে তাদের মানব জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দিনী ধর্ম নিয়ে আসছে, আমি আমার ধর্ম আমাকে ধারণ করে আমাকে মেনে আমি পরবর্তী জীবনে চলে যাব, যেখানে কোনো নবুয়া দেবতা, কোনো অলি পীর ফকির দরবে শিক্ষা অশিক্ষার কোনো ধার ধারা হয় নাই, কোন দেবতা কীভাবে জন্ম নিল, কোন দেবতা কোন মাজেদার দেখালো, কেরামতি দেখালো, কোন নবী কীভাবে জন্ম নিল, কোন নবীর কী ছিল, কোন নবীর কত লোক ছিল, যার কোনো কিছুর ধার ধারা হয় নাই, ইহা দিনী ধর্ম। ইহা দিনী ধর্ম সত্যকে লঙ্ঘন করে রূপক আয়াত নিয়ে যারা যুক্তিতর্কে লিপ্ত হয়েছে তারা তাদের যুক্তিতর্ক তাদের ধ্বংসের দিক নিয়ে যাবে, তার মানব জীবনের কোনো কাজে আসবে না। মানব জীবনের কাজে আসবে দিনী ধর্ম যে সকল সত্য দেখিয়েছে মানুষের জন্য, সেই সত্যে যারা সত্যায়িত হতে পারবে তারাই কেবল বেঁচে যাবে, বাকি ধ্বংস হতে হবে। কোনো ঈসা নবী, মুসা নবী, লূত নবী, ইব্রাহিম নবী, কোনো নবীর যোগ্যতা নাই তোমাদের সেই বিপদ থেকে বাঁচা, তাদের গল্প আনিয়ে দিনী ধর্মে কোনো খাওয়াও নাই। দিনী ধর্ম সকল কিছু বাতিল করে দিয়ে তারপরে দিনী ধর্ম খাড়া হয়েছে, সকলকেই অধিকার দেওয়া হয়েছিল, তাদের অধিকারের সময় তারা কী করেছে তারই প্রমাণ খাড়া করো, সে যেভাবেই যা আসুক না কেন, যতই দোহাই দিক না কেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে মানব ফান্ডে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তারা কারা ছিল, আর তাদের সবাইকে
তারা যখন আদমকে মানবে না বলে সর্বদিক দিয়ে সম্মতি প্রকাশ করলো, তখন তারা অধিকার ছিল, তখন তাদের সকলকে অধিকার দেওয়া হয়েছিল এবং তারা সবাই নবী রসুলের দাবি অতীতে করেছিল। স্পষ্ট প্রমাণ তো এটাই যে তাদের কিরামতি মাঝে যা ইটা সেইটা এই রূপক গল্প নিয়ে এসে বাদ দিয়ে মানুষের জন্য মানুষ কি হলে সেই মরণের জগৎ পাড়ি দিয়ে সেই মানব জীবন নিয়ে দাঁড়াতে পারতো, তারই কোন সত্য কোন নবী রসুল দেবতা ওলি পীর নিয়ে এসে দুনিয়াতে তোমাদের সামনে খাড়া হয়েছে, পারলে তাহা দেখাও। ওই রূপকের গল্প বাদ দাও, যাহাকে বলা হয় এই শরীয়ত মতোই রূপক মানে উপমা স্বরূপ, আর উপমা স্বরূপ তার মূল কারণ যে সত্যকে আড়াল করে, সত্যকে আড়াল করে সেই সত্যের সাথে মিল থাকতে পারে নাও থাকতে পারে গোছ মিছিল করে একটা বক্তব্য দেওয়া। সেই রূপকের গল্প নিয়ে যুক্তি তর্ক প্রশ্ন দিতে থাকবে, ইহা কখনই সত্য হতে পারে না। আর এখানে যদি বলা হয় যে এগুলো সব কোরআনের আয়াত, যে সেই সরাসরি সত্যর সঙ্গে আয়াতকে সেট না করে তাকে উপমা স্বরূপ আনা হলো কেন, পারলে তোমরা আগে তার উত্তরটা দাও, পারলে আগে তোমরা তার উত্তরটা দাও যে যাহা সত্য সেই সত্যকে দূরে রেখে সেই রূপক বা উপমা স্বরূপ কেন নিয়ে আসা হলো, সেই সত্যকে ধরে নিয়ে কেন আয়াত আসলো না, যেমন আদম নুরি তোমাদের বলে যাচ্ছে সত্যকে ধরে নিয়ে মানুষের সামনে খাড়া করে দিচ্ছে। তো এমনি সেই রূপক আয়াতের গল্প নিয়ে যার দ্বারা কোনো কাজেই মানুষের আসবে না, যারা এই গল্প প্রশ্ন করে এটা সেটা করে আনতেছে তাদের নিজেরও কোনো কাজে আসবে না, ওই গল্প করে করে তাদের জাহান্নামে যেতেই হবে, তার বাইরে কিছু হবে না। কোনো ঈশ্বর ক্ষমতা নেই যে দিনী ধর্মের বাইরে দিয়ে এই মানুষকে উদ্ধার করে নিয়ে যাবে, এর যোগ্যতা কারো নেই। ইহা আল্লাহর ধর্ম, আর এর অধিপতি হলো হযরত আদম শফিউল্লাহ, কোনো নবী রসুল নাই, কোনো দেব দেবতাও নাই। অতএব এই ধর্মের ধর্মীয় মানুষ হতে গেলে হযরত আদম শফিউল্লাহকেই মেনে নিতে হবে, কোনো নবী রসুলের যোগ্যতা নাই। এই ধর্মের আত্মসত্য সত্যবান করে দেওয়ার পথ নির্ধারণ করে দেওয়ার অধিকার দিতে পারে, কারো কোনো যোগ্যতা নাই, ক্ষমতা নাই, তোমার আলেমদেরও নাই, পীরদেরও নাই, আল্লাহরও নাই, ওলি আল্লাহরও নাই, নবী রসুল দেব দেবতা পুরোহিত ব্রাহ্মণ কারো নাই, কারণ এই আত্মার মালিকানা সত্যদার হযরত আদম শফিউল্লাহকে করা হয়েছে এবং আল্লাহ পাক তার ধরুন তাকে তার প্রতিনিধিত্ব, তার তরফের প্রতিনিধিত্ব নিযুক্ত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। অতএব রূপক আয়াতের গল্প দিয়ে কোনো লাভ হবে না বাবাজিরা, তোমরা পারলে তোমার নিচের জীবনের গল্প রচনা করো যাতে মরণের ভিতর দিয়ে বেঁচে পরবর্তীতে জীবন ধরতে পারো। এ বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আজিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।